আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আমি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই রেসিপিটা হচ্ছে ইফতারেও আপনারা খেতে পারবেন আর এমনিও বিকেলে নাস্তা হিসাবেও খাওয়া যাবে। তো পালং শাকের পাকোড়া বানিয়ে দেখাবো আজকে আমি। এখানে কিছু পালং শাক ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখন এর সাথে আমি এই কিছু কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিচ্ছি আর একে একে সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। তো কাঁচামরিচ আমি একটু বেশি করে নিয়েছি যেন একটু ঝাল হয়, আর এই মরিচগুলো একটু ঝাল কম তাই একটু বাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। রসুনের টুকরোগুলো দাঁতের নিচে পড়লে ভালো লাগবে পেঁয়াজের মতো, তাই একটু রসুন কুচি দিয়ে দিলাম। আর আমি এখানে রসুন পেস্টও দিব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম লবণ। লবণ দিলাম আমি 1 চা চামচ। লবণটা চেক করে পরে আবারও দেওয়া যাবে, আর এসব ভাজা পোড়ার মধ্যে বেশি লবণ হলে একটু ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। তো এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট, আর দিয়ে দিলাম জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এবার কিছু পেঁয়াজকলি অ্যাড করব। এই পেঁয়াজকলিগুলো ফ্রিজে ছিল, বরফ হয়ে আছে তাই একটু দিতে দেরি হলো, তাই আমি এখন দিয়ে দিলাম। দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। যেহেতু পেঁয়াজকলি আছে তাই দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজকলি না দিলেও সমস্যা নেই, আমি আছে দেখে দিয়ে দিলাম। আর এটা দিলে খেতে ভালো লাগবে। এটা হাত দিয়ে এখন ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে যেন শাকগুলো একেবারে নরম হয়ে যায়। আর এর সাথে আমি বেসন মিক্স করব। আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি করা ধুয়ে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম। আর এই সব এখন ভালো করে মেখে নিলে এর থেকে পানি বের হবে। তারপর পানি বের হওয়ার পরে আমি এর সাথে বেসন মিক্স করব। এর থেকে অনেক পানি বের হয়ে যাবে লবণের কারণে, আর শাকগুলো একেবারে সফট হয়ে গেছে আর অনেক পানিও বের হয়েছে। এই শাকের সাথে আপনারা চাইলে অন্য অন্য শাকও মিক্স করতে পারেন, আপনাদের হাতের কাছে যা থাকবে। আর চাইলে আলু গাজর এগুলো কুচি করে একেবারে কুচি কুচি করে মিহি কুচি করে দিয়ে দিলে আরও ভালো লাগবে খেতে। এবার অল্প অল্প করে বেসন অ্যাড করলাম। বেসন যতটুক লাগবে ততটুক দিতে হবে, আর বেশিও না কমও না। তো বেসনগুলো দিয়ে আবার আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আমি ভালো করে মেখে নিয়েছি আর মেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে এখন দেখলাম অনেক পানি বের হয়ে গেছে, আবার ভালো করে মেখে নিচ্ছি। আর শাকগুলো একেবারে সফট হয়ে গেছে, রান্না করলে যেরকম সিদ্ধ হয়ে যায় ওই রকম মনে হয় যে একেবারে সিদ্ধ করা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নরম হয়ে গেছে। তো এখন ভাজার পালা। আমি এখন কড়াই আগে বসিয়ে দিয়েছি চুলায়, তেলগুলো গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এখন দিয়ে দিলাম। তো এভাবে একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছি। তো 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে, এটা তো সবাই জানে, ভেজে ভালো করে ভেজে তারপর খেতে হবে। আর খুবই মজাদার, আপনারা ট্রাই করবেন। আপনারা পালং শাকের পাকোড়া যারা খান নাই তারা খেয়ে দেখবেন, খুবই মজা। আর এখন তো সিজন শেষ, পালং শাক এখনও পাওয়া যায় আর সারা বছরে পালং শাক পাওয়া যায়। তো বিকেলে স্ন্যাক্স হিসেবে আর ইফতার আইটেমও রাখতে পারেন।
তো এগুলো সংরক্ষণ করেও রাখা যায়। আমি এখন একটি ট্রেতে কয়েকটা নিয়েছি, একটা থেকে একটা দূরে দূরে রেখেছি। এগুলো বরফ হয়ে গেলে সবগুলো একসাথে মিলিয়ে একটি এয়ারটাইট বক্সে বা জি ব্লক্স ব্যাগে রাখা যাবে। রেখে তারপর আপনারা এটা 2-3 মাসও এভাবে রেখে দিতে পারেন। তো আমি এখন সবগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে এখন। তো আমি এখন সবগুলো একটি টিস্যু পেপারের উপরে রাখলাম যেন বাড়তি তেলগুলো চষে নেয়। আর পাকোড়াগুলো আমি সবগুলো এখন ভেজে নিচ্ছি। আর এই পাকোড়াগুলো এত মজা হয়েছে, আমি খাওয়ার পরে ভিডিওটা দিয়েছি, এত মজা হয়েছে আপনারা বিশ্বাস করবেন না। একবার আপনারা বাসায় খেয়ে দেখবেন, আমি যেভাবে বানিয়েছি ঠিক ওইভাবে সব কিছু দিয়ে খেয়ে দেখবেন। আর এখন বাকি দুটো আছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর আর কাঁচা আরও কয়টা দিয়ে দিচ্ছি। তো আমার আজকের আয়োজন কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই। আর পাকোড়াগুলো দেখতে এত লোভনীয় হয়েছে, একেবারে খেতেও তেমনি মজা হয়েছে, লবণও একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কেমন মজা। আর আমি এখন এই যেইগুলো আমি ডিপে রেখেছিলাম ওইগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে রাখবো। আপনারা তো জানেন, অনেকেই যারা নতুন তারা তো জানে না। তো এখন এগুলো বরফ হয়ে যাওয়ার কারণে সবগুলো একসাথে এখন বক্স বা কোনো ব্যাগের ভিতরে এভাবে রাখা যাবে। এভাবে 2-3 মাস রেখে দিলেও কিছু হবে না, এটা ভালো থাকবে। আর যখন আপনারা তেলে ছাকবেন তখন বরফ সহ দিতে হবে তেলের মধ্যে। বরফ গলে গেলে কিন্তু এগুলো একেবারে বেশি পানি পানি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।